6 বছর 10 মাস মেচুর হওয়ার কথা আপনার মেয়েও 200 টাকা করছে নাকি? আপনার মেয়েটার কোথায়? আমার মেয়েটা 10 বছর 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 10
কোম্পানির ফান্ড ক্রাইসিস সেটির কারণে দিতে পারেন নাই। আপনার নাম কি? আব্দুল সাত্তার। আপনি এখানে কি হিসেবে আছেন? আমি এখানে স্টাফ হিসেবে আছি। স্টাফ মানে? স্টাফ মানে আমি আইটি দেখি সার্ভিসিং আছি। আইটি এবং সার্ভিসিং এ আছেন? আচ্ছা আচ্ছা। এই লোকগুলো অনেক গরিব লোক না, খেয়ে না খেয়ে সঞ্চয় করে, হ্যাঁ, বৃদ্ধ অবস্থা অন্তত কিছু হইলে টাকা পাবে। ওনার বিমার অঙ্ক কত ছিল জানেন? 24,000। মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কত পাওয়ার কথা? টাকার উপর মানে 24,000 করার, হ্যাঁ, 10%। আচ্ছা, 24,000 আর ধরেন 2400 ধরেন, মানে 25-27,000 যা পাওয়ার কথা আর কি। তো এগুলো 2 বছর, এই 10 বছর ধরে এই টাকাটা দিলে দিলে সঞ্চয় করছে। তো 10 বছর হয়েছে, মেচিউর হয়েছে। আপনারা পদ্মা লাইফ ইন্স্যুরেন্স সব সব জায়গায় মার্কেটিং করেন, ইয়া করেন, যে মেয়াদ উত্তীর্ণ হইলে সাথে সাথে প্রিমিয়াম পাবে। এই গরিব গরিব মানুষগুলো, যে অসহায় মানুষগুলো, যে এত কষ্ট করে সঞ্চয় করে, এই সঞ্চয়গুলো জুতো দিয়ে দেওয়া দরকার না? তো দেন নাই কেন? 2 বছর হয়ে গেছে। আপনি আপনি আপনার উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলেন আজকে কালকের মধ্যে না দিলে অফিসে আমি থানার মানুষ পাঠাইয়া অফিস বন্ধ করবো। আপনাদের ইয়াকে এখানে চিফ কে? নাম কি? জিয়াল হুদা ফারুকি। কতক্ষণ আসবেন? এই ফোন নাম্বার দাও। তুমি দেখছো এই মহিলাকে কয়বার আসছে? কয় সময় আসছে? 4-5 বার। তো তোমার মার মতো মনে হয় নাই? আপনার নাম কি? যে আমাদের একটা মা, মায়ের নাম, আপনার নাম কি? আরতি রানী দে। উনি 10 বছরের জন্য প্রিমিয়াম দিয়ে জমা দিয়েছিল। 10 বছর ফিল আপ হয়েছে, 20-এ 21 হইলো 22 হইলো। উনি ছোট্ট 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 করে সঞ্চয় করে, ওনার কি বলে যে সারা জীবনের সঞ্চয় দিয়েছে। আজকে 2 বছর ধরে সে প্রিমিয়ামটা পাচ্ছে না কেন? তারপরে আমি অফিস করবো না, আমি কালকে অফিসে গিয়া আমাদের না, আমি আমি আপনাদের স্টাফ না। আপনার নাম কি? আচ্ছা, আপনার নাম কি? সাত্তার সাহেবের কাছে আসছি। উনি জলদি কিভাবে পাবেন, কেমনে পাবেন বলতে পারি না। ওনার সারা জীবনের সঞ্চয়, এই সঞ্চয়টা দ্রুত আপনাকে দিতে হবে।
দ্রুত দিতে হবে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে ঢাকাকে বলেন আমি এখন লাইভ করছি, আমি লাইভটা দিব। এই ধরনের মারা, এই ধরনের বোনরা তাদের সম্পূর্ণ এই কষ্ট অর্জিত টাকাটা আপনাদের কাছে দেয়। আপনারা মার্কেটিং করেন, আপনারা সুন্দর সুন্দর কথা বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টাকাটা দিয়ে দিবেন, তো ওইভাবে যদি ওনাদেরকে ঘুরান তাহলে তো আল্লাহর কাছ থেকে আপনারা গজব পাবেন। আমি আমি বলি আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন, দ্রুত এই মায়ের টাকা দেওয়ার ব্যবস্থা করেন। ইলেকট্রনিক্স টাকা আসবে নাকি প্রিন্ট টাকা আসবে নাকি বিকাশে আসবে নগদে আসবে নাকি চেকে আসবে কিসে আসবে? আমি ঠিক আছে, আমি সত্তর সাহেব সত্তর সাহেবের কাছে আছেন, সত্তর সাহেবের কাছে আছেন। এক সপ্তাহের মধ্যে কালকে, এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে এটা চাই, নাহলে আমি কোতোয়ালি থানায় এবং পুলিশ কমিশনার মহোদয়কে জানাবো। এক সপ্তাহের মধ্যে এই মায়ের টাকা চাই, এক সপ্তাহ, জাস্ট এক সপ্তাহ। ওকে বাই, দিয়ে গেছি দিয়ে গেছি। ওকে আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজন পরিবাররা অনেক কষ্ট করে, তারা তাদের কষ্ট অর্জিত টাকাটি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। এই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই সরলতার সুযোগ নেই। আমি বলতে পারি না এখানে ইন্স্যুরেন্স কোম্পানির সমস্যা নাকি যারা বিমা করছেন, বিমা করাচ্ছেন তাদের সমস্যা। আমরা মনে করি এই ধরনের প্রতারক আজকে দুই বছর হয়ে গেল তারা টাকাটি পায়নি। আপনারাও বিমা করার সময় কিংবা এই ধরনের মানুষের সাথে টাকা পয়সা লেনদেন করার সময় সবসময় সজাগ দৃষ্টি রাখবেন যেন আপনার সারা জীবনের কষ্ট অর্জিত টাকা এইভাবে ঘুরতে না হয়। এই মা অনেকদিন ধরে কান্না করছেন আমার কাছে, আজকে আসার পর আমি আমার পার্শ্ববর্তী টাকা পর্দা লাইফ ইন্স্যুরেন্স আমি নিয়ে এসেছি এবং ওনার যে হ্যাঁ হ্যালো সালাম, আমি জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর বলছিলাম। আমার এই মাটা আজকে দুই বছর ধরে ঘুরতেছে, ওনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এর সঞ্চয়কৃত টাকা উনি এইভাবে যদি ঘুরে ওনার টাকা যদি উনি পাইতে যদি সমস্যা হয় তাহলে আমাকে এক সপ্তাহের মধ্যে এই টাকাটা বুঝে দিবেন, নাহলে আমি পুলিশ কমিশনার মহোদয় এবং ডিসি মহোদয় বরাবর আমি কিন্তু নিজে বাদী হয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু কেস করব। কথা শেষ। হ্যাঁ না, আমি আমার মোবাইল থেকে করছি, ধরেন আমার মোবাইল থেকে। আপনি কার কথা বলছিলেন? কার কার কার? দাঁড়ান দাঁড়ান, আমি 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 আপনাকে মোবাইলে করছি। জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো সেভেন ওয়ান টু ফাইভ এইট। আমি প্রতিবেশী হলাম আমার নিরহ মানুষের, গরিব মানুষের, দুস্থ মানুষের, যে ঠকেশ তার প্রতিবেশী আমি। দুইটা লাগে উনি চব্বিশ দুইটা দুইটা একটা এই মাসের কয় তারিখ দিবেন? একটা এই মাসের কয় তারিখ দিবেন? আগামী সপ্তাহের ভিতর কয় তারিখ বলেন? এই মাটা তো ল্যাবরেট করতে পারবো না, আপনি বলেন যে টাইম বলবেন আমি সহ আসবো। হ্যাঁ পঁচিশ তারিখ, পঁচিশ তারিখের পঁচিশ তারিখ আসবো তো, আমি পঁচিশ তারিখের আগে আসবো না। আরেকটা আরেকটা চেক কখন দিবেন? আরতি রানী দে, আরতি রানী দে, গীতা দত্ত। হ্যাঁ বলেন একটা পঁচিশ তারিখের মধ্যে দিবেন, আরেকটা কয় তারিখ দিবেন? একটা আগামী মাসে পঁচিশ তারিখের মধ্যে আমি লাইভ করছি, আমি ভিডিও ভিডিও আপলোড দিব, আপনি এই দুই দিনের মধ্যে আমার মায়ের অর্থটা দিয়ে দিবেন। ওকে বাই, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন, ঠিক আছে না, এটা তথ্যটা আপনি ওনার থেকে পরে নিতে পারবেন, অসুবিধা নেই, ওনাকে ফোন করে আপনি তথ্য নিয়ে নেন। বিষয়টা হলো যে আমার মা প্রিমিয়াম শেষ হওয়ার পরও দুই বছর লেফট রাইট করছে। আমি আশা করি আপনারা এই ধরনের ভোগান্তি কাউকে দিয়েন না। আমরা জামাল খান অবস্থান করছেন, সুন্দর একটা পরিবেশ নিয়ে এখানে ইয়া করবেন, আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। এই মাসের পঁচিশ তারিখ একটা, আগামী মাসের পঁচিশ তারিখ একটা। ওকে বাই বাই।
Thank you. Kosh nidibo, nidibo, mashi nidibo. Nidibo. Nidibo mashi. Abdar, dui masher moddhe taka nidibo. Ami 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 apnar chhele ami kotha dichi. Ami kotha dichi. Thik ache. Nijer ortho diye sara jiboner shonjo diye ebhabe kannai. Kannai jorjorito obosthay. Ei je eto akuti আপনারা এর থেকে শিক্ষা নিতে পারবেন কোথায় দিচ্ছেন টাকাটি কোন জায়গায় দিচ্ছেন সবাইকে ধন্যবাদ।